এই পর্যন্ত তারা এই অন্যায়ভাবে বা একটা গণবিরোধী শাসন শৈলতান্ত্রিক শাসন চালাতে গিয়ে সেখানে তারা যে অবস্থা সৃষ্টি করেছে চারটা বড় সংকটে দেশকে ফেলেছে এবং এর মধ্য দিয়ে কিন্তু জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এক গোষ্ঠীর বদলে আরেক গোষ্ঠী লাভবান হয়েছে প্রথম সংকট এসেছিল 75 সালে দ্বিতীয় সংকট আসছিল সেটা 80-81-তে তৃতীয় সংকট আসছিল 2006-07 সালে আর এইবার চতুর্থ সংকট চলছে এখন এর মধ্য দিয়ে তারা মারামারি হানাহানি এবং সংঘাতময় একটা পরিস্থিতি সৃষ্টি করে খুনাগুনি করে আর এর মধ্য দিয়ে তারা ক্ষমতার রদবদল হলো জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না ফলে এক গোষ্ঠী লুটপাটকারীর পরিবর্তে আরেক গোষ্ঠী লুটপাটকারী এসে সে ক্ষমতার জায়গাটা দখল করে আবার দেখা যায় যে রাজনৈতিক যে শক্তি লুটপাটের রাজনৈতিক শক্তি তারা যখন ব্যর্থ হয় তখন দেশের শেষ এই পুঁজিবাদী ব্যবস্থার শেষ সরকার হাতিয়ার সামরিক বাহিনী এসে হস্তক্ষেপ করে তাহলে দুইবার সরাসরি সামরিক শাসন হয়েছে একবার সামরিক বাহিনী পিছনে থেকে মদত দিয়ে একটা শাসন কার্য পরিচালনা করছে এগুলো তো হওয়ার কথা ছিল না তাহলে পাকিস্তানি আমলে উপনিবেশিক আমলে আমরা সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করলাম বেসামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করলাম এবং সেখানে শোষণ ও 22 পরিবারের শোষণের বিরুদ্ধে দেশের মানুষ লড়াই করলো সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে হানাহানি মারামারি সংঘর্ষের বিরুদ্ধে মানুষ লড়াই সংগ্রাম করলো সেই জিনিসগুলি আবার ভিন্নভাবে এখানে আসছে কেন আসছে কারণ নীতিতে ঔপনিবেশিক ধাঁচের যে শাসন ব্যবস্থা সেটার মৌলিক কোনো পরিবর্তন এরা ঘটতে দেয় নাই জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষা চেতনার বিপরীতে দেশ পরিচালিত হয়েছে সেখান থেকে এই সমস্যাগুলি আজকে এই জায়গায় এসে দেখা দিয়েছে ফলে যে কথাটা এখানে আসে বলবো যে প্রচলিত ব্যবস্থা এখন যেটা চলছে এই মানে যে অবস্থায় এসে এখন দেশ দাঁড়িয়েছে ফলে এটার কোনো স্বল্পমেয়াদী সমাধান নাই এখন যদি সেটার মধ্যে দিয়ে আপাতত শান্তি রক্ষা করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারত অর্থাৎ কিভাবে আমরা অবস্থা বদলের জন্য ব্যবস্থা বদল কিভাবে করব এই আলোচনাটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু নির্বাচনের এই 2-3 মাস আগে 1 মাস আগে আলোচনা কিভাবে করবে 3 বছর আগের থেকেই আলোচনাটা আসা উচিত ছিল যে আমরা 52 বছরে এই দেশে একটা মানে ইভেন নির্বাচন করার ক্ষমতা হারিয়ে ফেলছি প্রথম নির্বাচন হয়েছিল 1973 সালে 7ই মার্চ সেই নির্বাচন টাওয়ারটা যা যেখানে নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ জিতত কারণ তারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল কিন্তু একজন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান সাহেবের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আছে সেখানে তিনি লিখেছেন যে ভারতে উনি যাবেন তার আগে নির্বাচনটা করে যাবেন স্বাধীন দেশের প্রথম নির্বাচন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর ইন্দাস আলী সহ ওনারা 4 জন গিয়েছিলেন ভোট দিতে গিয়ে দেখেন ভোট হয়ে গেছে বলে আমার আশাভঙ্গ হলো তাহলে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ 4 জন শিক্ষক তারা ভোট দিতে পারলেন না এই ছিল 73 সালে নির্বাচনের দশা এবং যেখানে 28 জনের মতো হয়তো ইলেকশনে জিতে আসতে পারত তাদেরকে আসতে দেওয়া হয় নাই এবং কুমিল্লায় আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার তাকে বিজয়ী ঘোষণা করার পরে তার বিপরীতে খন্দকার মোস্তাক তার ইয়েটের ব্যালট ঢাকায় এনে সিলমের হেলিকপ্টারে করে এনে তার বিজয়ী করা হয়েছিল তার ফলাফল কী হয়েছে মানুষ জানে এইভাবে ডক্টর আলিমুল রাজের কথা বলি মেজর জলিলের কথা বলো অনেকেরই এই ধরনের অবস্থা এবং গোপালগঞ্জের একজন প্রার্থী তাকে খুন হতে হয়েছিল 4 জন সহ এই ছিল পরিস্থিতি তারপরে যে দ্বিতীয় নির্বাচন হলো সামরিক শাসনের মধ্যে একটা দল হলো সেই দল মাত্র 3-4 মাসের মধ্যেই তাই ইলেকশন করে প্রায় 250 মতো সে উপরে সিট পেয়ে গেল তো এগুলি তো ঘটতে ঘটতে এখানে আসছে তাহলে এইবার 2014 সালে আবার একটা ইলেকশন সেই ইলেকশনে 154 জন তো ভোট ছাড়াই তো ক্ষমতায় চলে গেল আর এরপরে 2018 সালে এসে দিনের ভোট করার দরকার রাতের মেলা ভোট সেরে ফেললো ক্রমাগত যত দিন যাচ্ছে তত নিম্ন ধাপের সিঁড়িতে তারা নামতেছে কেন নামতেছে কারণ হলো এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা তার লক্ষ্য না জনগণের ক্ষমতায়ন এখানে উদ্দেশ্য না ফলে এখন এমন অবস্থায় তারা গিয়ে দাঁড়িয়েছে যারা ক্ষমতায় আছে এরা যদি এটা এই গদি যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে তাদের জীবন বিপন্ন হওয়া এবং যা কিছু লুটপাট করে সম্পদ অর্জন করেছে সেগুলি ব্যাহত হয়ে যাওয়ার এই যে ভীতি তাদের মধ্যে কাজ করে এবং যারা বাইরে আছে তারাও যদি ক্ষমতায় আবার আসতে না পারে আরও বহুকাল এরকম ক্ষমতার বাইরে থাকে সাংগঠনিক অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো দশায় গিয়ে পড়েছে তাহলে কেন এই জায়গায় যাবে দেশ তাহলে এটা তো জনগণের বিষয় থাকবে তাহলে জনগণের যে ক্ষমতায়ন সেই ক্ষমতা জনগণ যাকে নির্বাচন করবে জনগণ যেই পথ নির্ধারণ করবে সেই পথে পরিচালিত হবে এবং সেইভাবে
যারা প্রতিনিধি হিসাবে নির্বাচিত হবেন তারা পরিচালনা দেশ পরিচালনা করবেন। কিন্তু এখন আইন কানুন বিধিবিধান যাই হচ্ছে, জনগণের সঙ্গে কোনো খবর নাই, আলোচনা নাই। এই যে তথাগত এমপিরা তারা যে পার্লামেন্টের সাথে হাত তোলে, এ পর্যন্ত যতগুলি আইন পাশ হয়েছে পার্লামেন্টে, আইনসভার সদস্য হিসাবে 300 জনের মধ্যে 290 জনের যদি জিজ্ঞাসা করা হয় বলতে পারবে না কী আইন পাশ করেছে, হাত তোলে। একটা হলো নেতা নেত্রীর বন্দনা গীত গাওয়া, আর হলো হাত তোলে একটা সমর্থন দেওয়া। এই কাজের জন্য তারা এই দেশের কোটি কোটি টাকা বা সম্পদের অপচয় ঘটাচ্ছে। তাহলে সেই জায়গায় এসে আমরা বলছি যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াই এক জিনিস, আর গদিরক্ষা গদিদখলের যে চটদখলের মতো লড়াই সেটা ভিন্ন জিনিস। এখন কিন্তু একটা গণতান্ত্রিক যেটা 1947 সালের পরে 1948 এবং 1952 সালের ভাষা আন্দোলন থেকে যে লড়াই শুরু হয়েছিল, এবং সেই সংগ্রামে মানুষ যে গণচেতনা, গণতান্ত্রিক চেতনা, স্বাধীনতার চেতনা, মুক্তির চেতনা, এগুলি মানে আকাঙ্ক্ষা যেগুলি গড়ে উঠেছিল, এটাকে এই 52 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরণের জন্য যেই ধারায় রাজনীতি চলছে, এই ধারা থেকে এটাকে সমাধান করা যাবে না। সময় যতই লাগুক না কেন, একটা বিকল্প রাজনীতির, বিকল্প বলতে মুক্তিযুদ্ধের মূল চেতনা, মুক্তিযুদ্ধের সাইনবোর্ড না। এখন কেউ মুক্তিযুদ্ধের ব্যবসা করে, কেউ ধর্মের ব্যবসা করে। ফলে এখানে এই মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্য করা নয়, এবং ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় চেতনা বিসর্জন দিয়ে ধর্ম বিশ্বাসী মানুষকে রাজনীতির হাতিয়ার করা নয়। ফলে সেখানে জনগণের মধ্যে গণতান্ত্রিক এবং তাদের বিজ্ঞানভিত্তিক যে ইহজাগতিক চেতনা এবং তার মধ্যে শিক্ষা সেগুলি গড়ে তোলা, এবং সেইভাবে জনগণের মধ্যে এই তারাই যে মূল শক্তি, তারাই যে পরিচালক, তারাই যে নিয়ন্ত্রক, সেই বোধ জনগণের মধ্যে সৃষ্টি করা এবং সেই আবহ তৈরি করা, সেটাই এই মুহূর্তে জরুরি কাজ। তাহলে আজকে আমি এটা বলেই ইয়ে করি যে বর্তমানে যা চলছে এটার জন্য জনগণকে একটা বিরাট দুর্ভোগের মধ্যে ফেলবে এরা, এবং এবার যে গর্তে পড়বে বা যে ধরনের একটা ইয়ের মধ্যে পড়বে, তাহলে সেখানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা আরও কঠোরভাবে তারা পরিচালনা করবে যদি টিকে যায়, অথবা যদি এমন একটা অবস্থার মধ্যে গিয়ে পড়বে, এমন একটা দীর্ঘস্থায়ী মধ্যে সংকটের মধ্যে পড়বে যেটা খুব স্বল্প সময় নিরাময় করা যাবে না। একদিকে সাধারণ জনগণের জীবনে দুর্ভোগ বাড়বে এবং রাজনৈতিক ক্ষেত্রে সহিংসতা অনেক মাত্রায় বেড়ে যাবে, এবং সেখানে নানা ধরনের আঞ্চলিকতা, গোষ্ঠীদ্বন্দ্ব এবং সমাজের মধ্যে ব্যক্তিগত অরাজকতা থেকে শুরু করে বহু জিনিস যেটা আমাদের আকাঙ্ক্ষিত নয়, একটা স্বাধীন দেশের 52 বছর পরে, অর্ধশতাব্দী পরে যেই পরিস্থিতি আমরা স্বপ্ন কল্পনা করি না, সেইরকম একটা পরিস্থিতির মধ্যে দেশকে নিয়ে যাচ্ছে। এবং সেই জায়গার থেকে ফিরানোর জন্য জনসাধারণের মধ্যে একটা ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধের শক্তির দরকার, কারণ শাসক শ্রেণী, স্বৈরতান্ত্রিক শাসক গোষ্ঠীর চেয়ে জনগণের আন্দোলনের শক্তি যদি বড় না হয়, তাহলে তাদের যে অসৎ উদ্দেশ্য তা সেটাকে মোকাবেলা করা যায় না। যেমন 1954 সাল 1970 সাল উদাহরণ, 1954 সালের তৎকালীন পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির চেয়ে বাঙালি জনগণের আন্দোলনের শক্তি ছিল প্রবল, অধিক শক্তিশালী, সেই জন্য তারা কিন্তু জনগণের ইচ্ছাকে বা মতামতকে ইয়ে করতে পারে নাই, যদিও পরবর্তীকালে চক্রান্ত করে তারা সেই ক্ষমতাকে ইয়ে করেছিল, ক্ষমতা থেকে সরিয়েছিল। 1970 সালের নির্বাচন ও মার্শাল্লর চেয়ে জনগণের আন্দোলনের স্বাধীনতা কামী জনগণের চেতনার শক্তি, আন্দোলনের শক্তি ছিল অনেক বড়, সেই কারণে 70-এ সেই কাজটা তারা করতে পারে নাই। কিন্তু বর্তমানে যারা স্বৈরতান্ত্রিকভাবে দেশ শাসন করে, মুক্তিযুদ্ধের মূল চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ শাসন করে, তাদের শক্তি, সুবিধার বণ্টনের শক্তি, লুটপাটের শক্তি, বিদেশে টাকা পাচারের শক্তি, দেশের অর্থনীতিকে নিজেদের কায়েমি স্বার্থে ব্যবহার করার শক্তি, এই শক্তির চেয়ে জনগণের আন্দোলনের শক্তি এখনও দুর্বল, সেই জন্যই এই অবস্থার পরিবর্তন ঘটানো যাচ্ছে না। ফলে আরেকটা জিনিস হলো যে এই মুহূর্তে বর্তমান সময়ে দেশে মুক্তিযুদ্ধের মূল চেতনা এই সমস্ত বুর্জুয়া দলগুলি তারা ধারণ করে না, এবং সারা বিশ্বে যেমন সাম্রাজ্যবাদী শক্তিগুলি এবং পুঁজিবাদী যে শক্তিগুলি তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু গণতন্ত্রের প্রাণসত্তাকে মেরে দিয়ে একটা মুখোশ সেটাকে তারা সামনে নিয়ে চলছে, বাংলাদেশে এই মুখোশটাও রক্ষা করতে পারছে না। ফলে বাংলাদেশের ঐতিহ্য অনেক বিশাল, বাংলাদেশের জনগণের সংগ্রামী আকাঙ্ক্ষা বিশাল বিরাট, ফলে সেই দিক সেটাকে সামনে রেখেই আমাদের অগ্রসর হওয়া এখন ঐতিহাসিক কর্তব্য এবং দায়িত্ব বলে আমরা মনে করি। আন্তর্জাতিক বলতে বিদেশিরা আমাদের এখানে কীভাবে ঠিক করে দেবে, ফলে প্রথম আমরা বলছি যে ক্ষমতার মালিক কি বিদেশিরা না দেশের জনগণ,
তাহলে জনগণ ক্ষমতার মালিক। তাহলে জনগণ যদি ক্ষমতার মালিক হয়, সেই জনগণ ক্ষমতার মালিকানা থেকে ছিটকে পড়েছে, কারণ সম্পদের মালিকানা জনগণের হাতে নাই। তাহলে জনগণকে সম্পদ মালিকানা থেকে যত দূরে সরানো হবে, ততই জনগণ ক্ষমতাহীন হয়ে পড়বে, আর যত ক্ষমতাহীন হয়ে পড়বে তখন দেশি বিদেশি কায়েমি স্বার্থবাদীদের হাতে ক্ষমতা চলে যাবে। এবং সেই ক্ষেত্রে এসে আমি এনে বিদেশিদের দোষ দেওয়ার কথা বলছি না, কারণ বিদেশিরা তাদেরকে তারা কেন আসতে সেই সুযোগ পেল, তাহলে তারা সুযোগ যখন পায়, মানে শাসক গোষ্ঠী এমন অবস্থা তৈরি করেছে যে তারা হস্তক্ষেপ করতে পারে, এবং তারা এখানে এসে জনগণের মতামতের চেয়েও তাদের মতামতকে বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে পারে, এটাই জাতির জন্য অবমাননাকর। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হওয়া, স্বাধীন হওয়া একটা দেশ, সেই দেশের জন্য এটা অবমাননাকর এবং এটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু তারপরেও এইটা এই শাসক শ্রেণী ক্ষমতায় বসে তারা যেটা এইটা দেশকে সেই জায়গায় নিয়ে গেছে, মুখে তারা গণতন্ত্রের কথা বলে এবং সার্বভৌমত্বের কথা ইত্যাদি কথা বলে, কিন্তু বাস্তবে তারা এখন জনগণের উপর যেহেতু নির্ভর করবে না, ফলে দেশি বিদেশি যে শক্তিগুলি আছে তাদের উপর নির্ভর করতে হবে। যারা টাকা লুটপাট করে ক্ষমতাবান হয়েছে, প্রভাবশালী হয়েছে, তাদের উপর নির্ভর করতে হবে। ফলে জনগণ আর ক্ষমতার উৎস নাই এদের, এখন এদের ক্ষমতার উৎস হল দেশি বিদেশি কায়েমি শক্তি এবং লুটপাটকারী শক্তি, এরাই হলো তাদের ক্ষমতার উৎস। আন্দোলন তো অবশ্যই, আন্দোলন হচ্ছে একটা মানুষের শরীরে যেমন রক্ত প্রবাহ তার জীবনকে সজীব রাখে, একটা সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠার আন্দোলনকে একটা সমাজকে জীবন্ত রাখে, ফলে আন্দোলন তো অবশ্যই হইতে হবে। তবে সেই আন্দোলনের মধ্যে যাতে শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক না হয়, যে অবস্থা যেটা তৈরি হয়েছে এই অবস্থা গণতান্ত্রিক নয়, এটা গণ আকাঙ্ক্ষিত নয়, ফলে এইটাকে একটা ব্যবস্থা বদল, ব্যবস্থা বদল ছাড়া অবস্থার বদল হবে না, তাহলে সেই ব্যবস্থা বদলের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি তারা মিলিতভাবে একটা আন্দোলনের এসে কাতারে সমবেত হওয়া দরকার, এবং সেই লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি করা এবং জনগণকে যুক্ত করে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এখন কর্তব্য বলে আমরা মনে করি। এক জায়গায় এক প্ল্যাটফর্মে এসে হয়তো সে দরকার নাই, কিন্তু একই বক্তব্য যার যার অবস্থান থেকে একসঙ্গে, যেমন সেগুলো যুগপথ হতে পারে, যার যার অবস্থানে দাঁড়িয়ে তারা, যেমন এখানে বামপন্থীদের চিন্তার সঙ্গে দক্ষিণপন্থীদের চিন্তার একটা কিছু পার্থক্য থাকবে, কিন্তু থাকলেও তাহলে তারা তাদের অবস্থান নিয়ে তারা দাঁড়াক, বামপন্থীরা তাদের অবস্থান নিয়ে দাঁড়াক, উদারপন্থী যারা আছে তারা অবস্থান নিয়ে দাঁড়াক, কিন্তু মূল লক্ষ্য হলো যে আমরা ঈশ্বরতান্ত্রিক ব্যবস্থার বদল চাই এবং আমরা জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই, আর ঔপনিবেশিক ধাঁচের যে আমলাতন্ত্র এইটার পরিবর্তন চাই, এবং ঔপনিবেশিক ব্রিটিশ আমলের এই যে লাঠিয়াল বাহিনী পুলিশ সেই ধরনের ব্যবস্থার পরিবর্তন চাই। তাহলে এখন একজন পুলিশ ইচ্ছা করলেই যে কোনো লোককে গ্রেপ্তার করতে পারে, এটা কি ধরনের কথা? এবং উচিত ছিল কোনো পুলিশ যদি একটা মিথ্যা মামলা দেয়, তাহলে মিথ্যা মামলা যদি প্রমাণিত হয় কোর্টে যেটা মিথ্যা মামলা, ওই মামলায় যে শাস্তি ওই পুলিশ কর্মকর্তার সেই শাস্তি হওয়া উচিত, তাহলে এটা থাকতো, গণতান্ত্রিক হইতো সেটা। এবং এখানে যে আইনানুগভাবে তারা কাজ করবে, তাহলে পুলিশ ইচ্ছা করলে কোনো লোককে সেভাবে হয়রানি করতে পারে না। এখন আর সংবিধানে লিখে রাখছেন যে শারীরিক মানসিক নির্যাতন করা যাবে না, মানুষকে ধরে নিয়ে এই ইয়ের নামে কী বলে এটা, এই যে নিয়ে যায়, নিয়ে তারপর পিটায়, পিটিয়ে টাকা পয়সা আদায় করে, তাহলে এই যে শারীরিকভাবে নিজে মানসিক নির্যাতন, তাহলে সেটা কিন্তু স্বৈরাচারী একটা বিধান। তাহলে শাসক শ্রেণী যখন স্বৈরতান্ত্রিক কায়দাদের শাসন করে, তখন স্তরে সব জায়গায় তার প্রভাব পড়ে, তাহলে তখন আমলারা ঘুষ ছাড়া কাজ করবে না, এবং তারা পুলিশ তখন এই দুর্নীতি মানে ঘুষ ছাড়া কাজ করবে না। তাহলে এখন এদেরকে আলাদাভাবে দোষ দিয়ে লাভ নাই, কিন্তু একটা প্রক্রিয়া যদি গণতান্ত্রিক হয় তখন সেই বিধানের মধ্যে মানুষ যারা যা যেখানেই যা কর্মরত থাকুক না কেন, তারাও কিন্তু সেই বিধিবিধানের মধ্যে আসতে বাধ্য থাকে। আর যদি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে সেটার প্রভাব জনগণের সমস্ত অংশের মানুষের মধ্যেই সেগুলি প্রভাব বিস্তার করে, এবং তারাও যার যার পরিসরে স্বৈরতন্ত্রেরই চর্চা করে, গণতন্ত্রের চর্চা হয় না।